হ্যাঁ রোহান, তুমি নামাজ কালাম পড়ো, আল্লাহ ছাড়া আসলে কেউ বাঁচাতে পারবে না। আমি আজকে দুইটা করোনা রোগী রিফিউজ করছি। করোনা ভাইরাস লাইনে গুজব ছড়ানো হেলো রোহান খ্যাত চিকিৎসক ইফতেখার মোহাম্মদ আদনানের জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার মেয়ের 19 তারিখ মহানগর হাকিম মোহাম্মদ মহিউদ্দিন মুরাদ ভার্চুয়াল কোর্টের 184 নম্বর সিরিয়াল মামলার শুনানি করিয়ে নিয়ে তার জামিন মঞ্জুর করে। এর আগে চিকিৎসক আদনানের পক্ষে তার আইনজীবী রূপেন আচার্য আদালতের কাছে জামিন আবেদন করে বলে সি প্লাসের বিষয়ে নিশ্চিত করে। ইফতেখার আদনানের জামিনই বিগত 12 তারিখ আই ডাক্তার শাহর জামিন আবেদন করছিলাম অনলাইনের মাধ্যমে, যেহেতু এখন ভার্চুয়াল কোর্ট চলে। তারই প্রেক্ষিতে আজ ওয়া জামিন শুনানির দিন ধার্য আছিল। সিরিয়াল নাম্বার আছিল যে 184। মাননীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি অন্তে ডাক্তার শাহর জামিন মঞ্জুর করছে। হরেহি সামাজিক যোগাযোগ মাধ্যমত গুজব ছড়াইবার অপরাধে মার্চের 21 তারিখ আজ নিয়ে অভিযান চালাই এনে ফাঁসলাশ এলাকাতুন চিকিৎসক ইফতেখার মোহাম্মদ আদনানরে গ্রেপ্তার করে ফাঁসলাশ থানা পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে একান মামলা দায়ের করা হয়। মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি যৌথভাবে চট্টগ্রাম মহানগরের মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইফতেখার আদনানকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। আমরা সেটা তদন্তপূর্বক যথাযথভাবে তাকে আমরা আইনের কাছে আমরা সোপর্দ করব, আদালতে সোপর্দ করব। হ্যালো রোহান হইনে গুজব ছড়ানো আদনান নগরীর ওয়ার্ড নিজাম রোডের মেডিকেল সেন্টারত কর্মরত একজন চিকিৎসক ও চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।